আড্ডা নিবেদন করছেন অরিন মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। দোরগোড়াতে এসেও যেমন অনেক সময় পার্সেল ফেরত চলে যায় এবং কেন ফেরত চলে যায় তার কারণ খুঁজে গেলে অনেক পয়েন্ট পাওয়া যায়, ঠিক সেরকম অনেক সময় অনেক ছবি তৈরি হয়ে যায়। সম্পূর্ণভাবে যখন জিনিসটা তৈরি তখন হয়তো সেটা হল অবধি পৌঁছলো না, বা হল অবধি পৌঁছলেও সেটা মানে যতখানি তার মেরিট এবং যতখানি যে কটা হলে পৌঁছানোর কথা ছিল না সেই সব কটা হল তো পেলোই না, উল্টে হাতে গোনা যে কটা হল পেয়েছে সেগুলোতেও সিনেমাটাকে টিকিয়ে রাখাটা দায় হয়ে পড়ে। এমনটা নয় কিন্তু দর্শক পছন্দ করছে না, দর্শক পছন্দ করার পরেও সেই সিনেমাটার সিনেমা হলে টিকে থাকাটা দায় হয়ে ওঠে। এখন করোনার জন্য ব্যাপার আলাদা, তো এটা কেন হয় সেটা একটু শঙ্খদা আজকে আলোকপাত করবে সিনেহলিকের এই আড্ডাতে। শঙ্খদা কেন মোটামুটি তুমি এই কারণটা নিয়ে বেশ অনুধাবন করেছো দেখলাম, তো এটা শুধু তুমি বাংলা ফিল্মের কথা যে বললে, বাংলা ফিল্ম নিয়ে আলোচনা করবে কেন বলো তো, কোন জায়গা থেকে মানে কোন কোন প্রবলেম গুলো হয় বলে তুমি পেয়েছো আপাতত? একটা হলো যেটা ব্যানারটা অবশ্যই একটা ম্যাটার করে, মানে কার কোন ব্যানারের, বড় ব্যানার থেকে হচ্ছে বেরোচ্ছে না, ছোট ব্যানার থেকে বেরোচ্ছে না, কীভাবে হচ্ছে আর কি ছবিটা, তার মধ্যে ফিল্ম ডিস্ট্রিবিউশন সব কিছু ম্যাটার করে। এবং কোনো না কোনোভাবে একটা এই বিষয়টাতে একটা মনোপলি হয়তো কাজ করে, তার কারণ হচ্ছে যে কিছু কিছু বড় বাজেটের ছবি, কিছু কিছু বড় ব্যানারের ছবি হয়তো বেশি প্রাধান্য পায় অনেক সময়। অনেক সময় এরকম হয় যে ভালো বা ভালো গুণগত মান যে ছবি সেই ছবিগুলো হয়তো হল পর্যন্ত পৌঁছাতেই পারে না, হল অবধি যেতেই পারে না, এর বিভিন্ন কারণ থাকতে পারে। এবং সবার আগে একটা কারণ থাকতে পারে বলতে পারি, সেটা হচ্ছে যে বড় ব্যানারগুলোর মনোপলি, যে তারা এই ছোট বাজেটের ছবি, ছোট ব্যানারের ছবি বা ছোট হাউজের ছবিগুলোকে তেমনভাবে কোটান কোট একদম চলতি ভাষায় বলতে গেলে পাত্তা দেয় না, তো সেই কারণের জন্য হয়তো অনেক সময় হল অবধি পৌঁছাতে পারে না সেরকম ছবি। তার মানে তুমি বলছো একটা ইন্টারনাল পলিটিক্স এর জন্য অনেক সময় তাতে বাংলা সিনেমার মানে আখেরে ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, আখেরে তো ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে যে ভালো। আমি আমি ইনফ্যাক্ট এই মানে একজন মেকারের কথা সবসময় বলি, সেটা হচ্ছে প্রদীপ্ত ভট্টাচার্য, তারপরে ইন্দ্রনীল রায়চৌধুরী, তারপরে এরকম অনেক অনেক ভালো ভালো ফিল্ম মেকাররা আছে যারা মানে খুব কম বাজেটের ছবি বানান, হ্যাঁ, বা কি বলবো ডিস্ট্রিবিউশনের যাদের হাতে খুব একটা পাওয়ার থাকে না কিন্তু ছবির গুণগত মান খুব ভালো থাকে তাদের। আচ্ছা সেক্ষেত্রে কি অবাঙালি তোমার মানে হলগুলোর মালিকানা বেশিরভাগ ক্ষেত্রে অবাঙালিদের হাতে বলেই এই জিনিসটা হয়, মানে শুধু মানে এই ক্ষেত্রে কি কোথাও একটা বিজনেস সেন্ট্রিক আইডিয়া কাজ করে যে এই এই পার্টিকুলার এতগুলো হল বা এতগুলো প্রেক্ষাগৃহ আমি এই কজনের জন্য দিয়ে দেখলাম, এক্ষেত্রে আমার সিনেমার অন্য একটা আঞ্চলিক সিনেমার কি ক্ষতি হচ্ছে আমার সেটা নিয়ে আমার কোনো দরকার নেই, এরকম কোন একটা জায়গা কি কাজ করে? শুধুমাত্র অবাঙালিদের জন্য মানে এরকম অনেক ছোট ছোট প্রোডিউসাররা আছে যারা অবাঙালি, রাইট, শুধুমাত্র যে ছোট মানে অবাঙালি প্রোডিউসার বা না, অবাঙালি আমি প্রোডিউসারের কথা বলছি না, হল মালিকানা গুলো বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে কি হবে আমার মনে হয় না, তার কারণ হচ্ছে উপর থেকে যেটা ইনস্ট্রাকশন আসে মানে ডিস্ট্রিবিউশন যে হে, তাও যেহেতু মানে তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বাঙালি সেন্টিমেন্ট বা বাংলা সিনেমা ধরে রাখার যে আবেগটা সেটা কি ততটা কাজ করবে? যদি অবশ্যই কাজ করবে, তার কারণ হচ্ছে তাদের বাংলা সিনেমার সেন্টিমেন্টের থেকে তারা দেখবে যে কোন ছবিটা আমার হলে চললে বেশি দিন চলবে এবং যেখান থেকে আমি বেশি আর্ন করতে পারবো, অবশ্যই সেটা অবশ্যই কাজ করে। এবং সেখানে কতটা সেন্টিমেন্ট কাজ করে যায় না সেটা ব্যবসায়িক স্বার্থেও এই ডিসিশন তাদের হতেও পারে, যদি নিয়ে থাকেন যদি কেউ তাহলে হতেই পারে, কিন্তু আখেরে দিনের সাথে ক্ষতি ইন্ডাস্ট্রি, কারণ অনেক ছবি অনেক দর্শক দেখে উঠতে পারে না। সিন্স ইউ টকড অ্যাবাউট যে এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ হলগুলো একটা মনোপলি কাজ করে এই সমস্ত কিছু কাজ করে, আর যেহেতু তুমি আরেক জিনিসটা মেনশন করলে যে নট নেসেসারিলি যে এখানে সিনেমাগুলো এই সিনেমাগুলো কতদিন চলবে, কত করে সে হল টানবে এই সমস্ত কিছুগুলো কাজ করবে, কিন্তু আমাকে একটা জায়গা একটু ক্লিয়ার করে দাও, সেটা হলো অনেক সিনেমা যেগুলো বড় বড় স্টার কাস্ট আছে, হিউজ লেভেলের প্রমোশন হয়েছে, সেটাও তো হলে অনেক সময় অনেক দিন অবধি টিকে থাকেনি, সেই জায়গাতে সেখানে দেখতে সেখানে দাঁড়িয়ে গত মান বা দর্শকদের পছন্দ কোন একটা জায়গায় গিয়ে তাদের মনে হয়েছিল যে দর্শকদের মনে হয়েছে যে এই ছবিটা দেখবো না, কারণ আলটিমেটলি দর্শকটা কতটা মানে হলমুখী হচ্ছে সেটা তো ম্যাটার করছে, এবার সেটা তো দেখা যাচ্ছে যে সেই বড় বাজেটের ছবি, বড় ব্যানারের ছবি, তাহলে ওয়ার্ড অফ মাউথের ম্যাজিক তো তাহলে কোথায় থাকলো? যদি ওয়ার্ড অফ মাউথের ম্যাজিক আমরা বলি তাহলে সেক্ষেত্রে একটা সিনেমা দুদিন বা তিন দিন চলার পর মানে যে শুক্রবার রিলিজ করে শুক্র শনি রবির উপর ভবিষ্যৎটা নির্ভর করে এই সিনেমাটার কি মেরিট আছে, তাহলে সেই ওয়ার্ড অফ মাউথের টাইমটাই তো দেওয়া হচ্ছে না সিনেমাগুলোকে। কি মুশকিল একটা জায়গায় গিয়ে, হ্যাঁ মানে কোন জায়গার ক্ষেত্রে বলছিস, বড় ছবির ক্ষেত্রে বলছিস? ছোট ছবির ক্ষেত্রে দেওয়া হচ্ছে না তো,
দেওয়া তো হচ্ছে, সেটা তো আমি বলছি যে, কিন্তু একটা টাইমের পর যদি মানে হল মালিকটা যেখানে দেখছেন যে তাদের হয়তো ইনকাম হচ্ছে না, আর্নিং হচ্ছে না, হল ফাঁকা, হ্যাঁ মানে মানুষ হলমুখী হচ্ছে না, তাহলে কোনো একটা জায়গায় গিয়ে তো ব্যবসার ঘাটতি হচ্ছে। সেইটা পয়েন্ট নয়, পয়েন্টটা হচ্ছে যে একটা সময়ে দাঁড়িয়ে প্রথমে তো কম্পিট করতে তো তাকে দিতে হবে, দর্শক অব্দি তো পৌঁছাতে হবে। এরকম প্রচুর ছবি যেখানে হল অব্দি পৌঁছাতে পারে না, হলে রিলিজ হলো তো তারপরের বিষয়, তারপরে একটা অন্য ইন্ডিয়ান পলিটিক্স আছে যেটা কাজ করে, কিন্তু হল অব্দি তো পৌঁছাতে দিতে হবে, সেটাই তো পৌঁছে যাবে। মানে একটি প্লেয়ারকে ম্যাচটাই খেলতে দেওয়া হলো না, তারাকে ডিসাইড করে দেওয়া হলো সে কেমন খেলে। হ্যাঁ সেই সেই মানে সেই জিনিসটা সমস্ত ইন্ডাস্ট্রিতেই আছে, আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে, কারণ অনেক ছবি হল অব্দি পৌঁছায় না। তাহলে উপায় কি সেক্ষেত্রে? দাঁড়িয়ে সবাইকে ইউনাইটেড হয়ে একযোগে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, দাঙ্গা করে আমার মনে হয় না খুব একটা লাভ হয়। তার কারণ হচ্ছে কোন ল কি আছে এরকম এরকম মনোপলিকে থামানোর জন্য? ল থেকে মানে খুব বেশি কি লাভ হবে? আমার তো মনে হয় না লাভ হবে, লসই থাকবে ব্যাপারটা। তো সেই দিকটা আমরা নাই গেলাম, কিন্তু বক্তব্য হচ্ছে যে যে সমস্ত ছবিরা বা যে সমস্ত পরিচালক বা প্রযোজকদের ছবিরা ছবিগুলো আর কি এই ধরনের মানে কমার্শিয়ালি হলে রিলিজ করতে পারছে না, সেই সমস্ত ছবিগুলো তারা চেষ্টা করছে তারা ফরেন ফেস্টিভ্যাল বিভিন্ন দেশ ঘুরিয়ে ছবিগুলোকে রিলিজ করানোর কিছু উপায় নেই। তার কারণ হচ্ছে তারা একটা গ্লোবাল অডিয়েন্স পাচ্ছে, এবং অদ্ভুতভাবে দেখবি যে এখন যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কোটান কোট যারা করতে চাইছে বা যারা করছে, তারা কিন্তু ম্যাক্সিমাম মেকাররাই কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে মানে ডিপেন্ডেন্ট হয়ে কাজ করছে। প্রচুর ভালো ভালো ছবি, প্রচুর বাংলায় ভালো ভালো ছবি আছে। আমি এটা সিম্পলি তোকে বলি, আদিত্য বিক্রম সেনগুপ্ত যে ছবি, আমি দুটো ছবি মানে দেখে পাগল হয়ে গেছিলাম। একটা হচ্ছে আশা যাওয়ার মাঝে, যেটাকে ইন্টারন্যাশনাল টাইটেল ছিল হচ্ছে লেবার অফ লাভ, এবং তারপরে দেখেছিলাম হচ্ছে জোনাকি। এই মেকারটি কোনোদিন মানে এই মেকারের ছবি তো কোনোদিন কমার্শিয়ালি হলে তেমন রিলিজ হয়নি, অনেক পরে এসেছে, ফিল্ম ফেস্টিভ্যাল আগে দেখানো হয়েছে, এবং ফিল্ম ফেস্টিভ্যালের যে দর্শক থাকে সেই দর্শক দেখে সত্যি বুঝে এই যে অদ্ভুত একটা জিনিস দেখলাম, অসাধারণ একটা ছবি দেখলাম। আমার মনে হয় না কোনো জায়গায় গিয়ে মানে সেই পরিচালক বা সেই ছবির সঙ্গে যুক্ত মানুষেরা কোনো জায়গায় গিয়ে মনে করবে যে আমার ছবিটা দর্শক দেখল না, আমার তো গ্লোবাল অডিয়েন্স দেখলো, আমার আমার বাঙালি হয়তো দেখতে পেলো না, দেখতে দেওয়া হলো না। ইন্ট্রোতে যে কথাগুলো বললেন খুব খুব বাস্তব, হ্যাঁ মানে একদমই যা আমরা ফেস করি, যা আমরা চোখের সামনে দেখি, সেই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ফর জয়নিং আস। আচ্ছা, সুদীপ ঘোষ লিখেছে বেঁচে থাকুক বাঙালি, বেঁচে থাকুক বাংলা সিনেমা, আমরাও তাই চাই। শুভজিৎ চক্রবর্তী লিখেছে ওটিটি প্ল্যাটফর্মের পর কি হল মুখী করা যাবে? আগের মতন হল মুখী করা যাবে? ওটিটি প্ল্যাটফর্মে এখন ছবিগুলো রিলিজ করছে, তার কারণ হচ্ছে শুভজিৎ ভালো প্রশ্ন অবশ্যই, তার কারণ হচ্ছে যে এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনের ধরুন এখন তো হলে গিয়ে সিনেমা দেখার কোনো অপশন নেই, তো সুতরাং আমার মনে হয় যে ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিগুলো রিলিজ করা হচ্ছে। আমার মনে হয় এটা এটা ডিসিশন ইন্ডাস্ট্রির সমস্ত ইন্ডাস্ট্রির, যে আমরা যে ছবিগুলো দেখছি সেই ছবিগুলো অলরেডি করা হয়ে গেছিলো, সেই ছবিগুলো কোথায় রিলিজ করবে। হ্যাঁ মানে মানে বড় বড় বাজেটের ছবি, অনেক প্রযোজকের তো অনেক টাকা নষ্ট, ইন্ডাস্ট্রি অনেক টাকা নষ্ট, সময় নষ্ট, সবকিছু নষ্ট হবে, সেটা কবে এই প্যান্ডেমিক সিচুয়েশন বা যদি যদি ওটিটি প্ল্যাটফর্মেও আসে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন যে কত জনের কাছে এই ওটিটি প্ল্যাটফর্মটা অ্যাভেলেবেল। আমরা সবাই বলছি অনলাইনে আমরা এখন সমস্ত কিছু করি, কিন্তু মানে ভারতবর্ষের বহু বহু মানুষ আছে যাদের কাছে কিন্তু মানে মোবাইল ফোনটাতে কোনো ভালো অ্যাপ পর্যন্ত হয়তো তারা মানে ভালো বলতে গেলে বসে কোনো চাষি তারপরে এই ওটিটি প্ল্যাটফর্ম কি বিষয়টা বুঝবে না, সে কিন্তু এখনো হলেই চেষ্টা করলো সিনেমাটা গিয়ে দেখা, সেটা যে কোনো সিনেমাই হতে পারে। তো সুতরাং এই ওটিটি প্ল্যাটফর্মটা এখন এই ওয়েব প্ল্যাটফর্মের একটা হিরিক গত 2-3 বছর ধরে, এবং এই লকডাউনটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে, হিট প্রমাণ হয়ে গেল যে ওটিটি আমাদের মানে কি বলবো প্যারালাল একটা মানে কি বলবো স্টেডিয়াম হতে পারে খেলার। তো কিন্তু সেটা নয় যে সেটাই অপটিমাম লেভেল, বড় পর্দা ইজ বড় পর্দা শুভজিৎ, বড় পর্দায় ছবি করার জন্য সবাই স্বপ্ন দেখে, বড় পর্দায় ছবি দেখার জন্য সবাই স্বপ্ন দেখে, সময় খুঁজে চল গিয়ে হলে সিনেমা দেখে আসি। হ্যাঁ কিন্তু শুভজিতের এই প্রশ্নটা আমার মনে হয় ও মানুষজনকে নিয়ে অনেকটা বেশি ওয়ারিড, বলেছে মানুষ কি আগের মতন, এক্ষেত্রে মানুষ আগের মতন কি হবে? কারণ আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে তোমার ফ্রান্সেতে অলরেডি চালু হয়ে গেছে কয়েকটা জায়গায় মুভি দেখানো, কিভাবে ওরা মুভি দেখাচ্ছে, ওরা ওখানকার বিভিন্ন লেকের ওপরে মানে ওপেন স্ক্রিনেতে বড় জায়ান্ট স্ক্রিন করে চালাচ্ছে। আগে জিনিস আমাদের এখানে সেইভাবে জিনিসটা হয়
আমাদের এখানে হয়েছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফ্রান্সে ওরা একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এক একটা বোটে ছজন করে লোক নিচ্ছে, ছজন করে লোক লোক মানে সে কমার্শিয়ালাইজ করে জিনিসটাকে বেচে দিয়েছে। হ্যাঁ, কমার্শিয়াল মানে কমার্শিয়ালাইজ করে পুরো জিনিসটাকে এইভাবে সেল করছে, এবং তাতে মানে চারপাশের লোকজনও দেখতে পাচ্ছে, ওখানে যারা লেকে ভাসতে ভাসতে একটা করতে পারছে, পুকুর ওই বোটগুলো ভাসতে ভাসতে তারাও দেখতে পাচ্ছে। কিন্তু দেন এগেন আমাদের এখানে সেই পরিকাঠামো কি এতটা অ্যালাউ করবে? আমরা যদি এখন নৌকায় না করে আমি এরকম আমাদের এখানে নর্মাল প্রবণতা তো নৌকাতে চিপসের প্যাকেট ফেলে দেবো, সেটা ডিপেন্ড করে আমি কিভাবে ছবিটা দেখছি বা কার সাথে বসে ছবিটা দেখছি বা কাদের সাথে ছবিটা দেখছি। আমি একজনের নাম বলি, সে ন্যাশনাল অ্যাওয়ার্ডের একজন পরিচালক, আমার নিজের চোখে দেখা এবং নিজের কানে শোনা এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বহু পোস্ট দেখেছি তাকে নিয়ে, যে প্রদীপ ভট্টাচার্য। তিনি বহু জায়গায় ফিল্ম ফেস্টিভ্যাল করান এবং এরকমও হয়েছে প্রোডাকশন করি ফিল্ম ফেস্টিভ্যাল করান, যেটা তুই বলছিলিস ফিল্ম ফেস্টিভ্যাল, ফিল্ম দেখানো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যে কী করে মানুষের কাছ অব্দি পৌঁছে দিতে হয় সেই চেষ্টা কিন্তু সে ক্রমাগত করে যাচ্ছে। ফলত এটা বিভিন্ন জায়গায় এবং আরও অনেকে করে, এটা অনেকে যুক্ত এই ধরনের মানে কী বলবো এই ধরনের মানে কাজের সাথে, এটা নতুন কিছু নয়। কিন্তু এটা থেকে মানে নৌকায় দুলতে দুলতে সিনেমা দেখা বা দোলনায় দুলতে দুলতে সিনেমা দেখা, সিনেমাটা দেখানো হচ্ছে মানে আলটিমেটলি একখানা জিনিস যেটা বড় পর্দায় আসার কথা সেটা কিভাবে বড় হয়তো বড় পর্দারও এরপরে রকম ভেদটা হয়ে যাবে, মানে যেভাবে সেক্ষেত্রে আমরা দাবিয়ে সিনেমা দেখতে যাবো, ভালো ছবি দেখার মধ্যেখানে যখন ইন্টারভেল হবে একটু কফিটা নিয়েছি তারা দৌড়ে 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 কফি, এই এই বিষয়গুলো চলবে, এটা ইটস এন নেভার-এন্ডিং প্রসেস। আর সিনেমাটা বড় পর্দা, ইজ বড় পর্দা, ওই বড় পর্দার জন্য অনেকে স্বপ্ন দেখে, অনেকে মানে কী বলবো ওই স্বপ্নটার বাঁচে, ফলত ওটা ওই ফ্যাসিনেশনটা সবার কাছে একই থাকবে এখন যেরকম আছে। কামিং ব্যাক টু দ্য সেম পয়েন্ট, সেটা হলো তুমি যেটা বলছিলে যে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাগুলোকে দেখানো হয়, গ্লোবাল অডিয়েন্সকে দেখানো হলো, বাট ইউ টেল মি সামথিং যে অনেক সময় এই যখনই একটি সিনেমা অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে চলে আসে, বেশ কয়েকটা জায়গায় নমিনেশন পেয়ে যায়, তখন কি সিনেমাটার পক্ষে এই বাংলাতে দাঁড়িয়ে হল পাওয়াটা আবার অনেক ইজি হয়ে যায়? আর ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে আসার পর, ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে আসার পর কোনো সিনেমার পক্ষে কি কোনো সিনেমার জন্য কি এই বাংলাতে দাঁড়িয়ে হল পাওয়াটা এবং মাল্টিপল বড় বড় হল পাওয়াটা অনেক ইজি হয়ে যায়? সেক্ষেত্রে ওটা ব্যানারটাও অনেকটা ম্যাটার করে, কারণ অনেক ছবি আমি বলতে পারি, আমি আর এই মানে আমি নাম করতেই পারি, অনেক ছবি আছে যে ছবিগুলো বড় বড় ফিল্ম ফেস্টিভ্যাল থেকে যখন ঘুরে আসে তারপরেও এখানে তেমনভাবে সাড়া পায় না, হয়তো ব্যানারটা খুব ম্যাটার করে। এবার কোনো কোনো ছবি আছে একটি ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে এসছে বিদেশ থেকে বা ফ্রান্স থেকে, যে কোনো জায়গার দেশ থেকে হতে পারে না, সেটা অটোমেটিক্যালি খুব সহজে হল পেয়ে গেল, তার কারণ হচ্ছে তার পিছনে একটা বড় ব্যানার আছে। তুমি বলছো যে হল পেতে অলিভ পাতার কোনো গুণ নেই আলাদা করে, যদি থাকতো তাহলে তো মানে এরকম প্রচুর মেকার আছে যারা এখনো পর্যন্ত প্রোডিউসার এবং মা নিতেন পক্ষে রাস্তায় ঘোরাঘুরি করে যে কাজ পাচ্ছে না কেন, তারা মানে কোয়ালিটির দিক থেকে যথেষ্ট সাকসেসফুল। আবার এরকম অনেক পরিচালক আছে তারা দীর্ঘদিন যাবৎ ছবি করে যাচ্ছেন, ছবিগুলো হয়তো 100 জনের মধ্যে 250 জন দেখে বা দেখেই না, কিন্তু তাও ছবি করেন, মানে একটা গোনাগুনতি ও হাতের করের অভ্যাস, 1 2 3 4 5 এই যে 5 জনই 2 করে ছবি করবে গোটা বছরে। তার মানে কি হল পেতে কোথাও না কোথাও ওই যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানাচ্ছেন বা এই ধরনের সিনেমা বানাচ্ছেন কন্টেন্ট অত্যন্ত ভালো হলেও যখন ওখানে রিস্কের জায়গা যখন তৈরি আছে সেই জায়গায় দাঁড়িয়ে ওই আলটিমেট পথটা হতে হবে বিগ কাস্ট মানে বক্স বক্স অফিস স্টার বক্স মানে আমরা সিনেমা কথা বলি, অরণ্যদেব বলে একটা সিনেমা, ছবিটা রিলিজ করতে পারেনি, ছবিটা এখন Z5 পসিবিলি চলে, এরকম প্রচুর ছবি আছে ছবিগুলো রিলিজ করতে পারে না। ফোরিং এত সুন্দর ছবি, এতগুলো ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে আসার পরে যখন ছবিটা রিলিজ হলো, ছবিটা কিন্তু যারা সিনেমাটা দেখেন বা দেখেছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে পছন্দ করেছেন ছবিটাকে, তারপরে ছবিটা কোথায় হারিয়ে গেল, তারপরে ইন্দ্রনীল দার কোনো ছবিও তেমনভাবে আমরা দেখতে পেলাম না, এইটা কেন? এরকম তো নয় একজন মেকার থেমে গেলেন, তিনি শর্ট ফিল্ম করেছেন, ওয়েবে কাজ করেছেন, ওয়াই নট বড় পর্দা? আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু তুমি এক্ষেত্রে বললে যে বড় ব্যানারটা ম্যাটার করে যায় টু সাম এক্সটেন্ট, তাহলে ওই
মানে লাস্ট পন্থাটা কি যে আমাকে সিনেমাতে আমার যাই হোক না কেন সিনেমাটার মানে ইন্ডিভিজুয়াল মেরিট যেটাই থাকুক না কেন আলটিমেটলি আমাকে ঘুরে আসতে হবে কোন একটা বড় হাউস, মানে সেটাই কি আলটিমেটলি পন্থা তুমি বলছো? না আলটিমেটলি একদমই পন্থা সেটা না, আমার মনে হয় যে বড় হাউস যদি নাও ঘুরে আসে, যে ছবিগুলো যদি মানে বিভিন্ন বড় বড় ফিল্ম ফেস্টিভ্যাল বা বিদেশে অনেক ঘুরে আসে সেই জায়গা থেকেও যখন হয়ে আসছে, আমার মনে হয় যে মেরিট অনুযায়ী ছবিকে যদি মানে বলা যায় যে এটা ভালো বা এটা মন্দ এন এই বিষয়টা যদি ভাবা যায়, আমার মনে হয় যে সেই ছবিগুলো যেভাবে এগোনোর দরকার সেইভাবেই এগোবে। আর শুধুমাত্র বড় ব্যানার সেখানে আটকে দিতে পারে না, অবশ্যই বড় ব্যানারটা একটা ম্যাটার করে সেটা আমার, তার কারণ হচ্ছে যে ছবিগুলো মানুষের দিয়ে পৌঁছাতে পারে না তবে দেখবে কী করে ছবিগুলো, এটা অবশ্যই ম্যাটার করে, বাট কোনো একটা জায়গায় গিয়ে মেরিটটাও ম্যাটার করে এন্ড অফ দ্য ডে। এবং সেই ছবিটা যখন এক বছর পর আমরা কোনো একটা জায়গা থেকে যখন দেখতে পাই, আমি বলেই বলছি পাইরেসির দরুণও যখন ছবিটা কোনো জায়গা থেকে ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করেও দেখি তখন কিন্তু আমরা হাত ধরে দিই সেই ছবিটার জন্য, হয়তো হলে গিয়ে ছবিটা দেখা হয়ে উঠতে পারে না, সেইটা হয়তো কোনো একটা জায়গায় গিয়ে পরিচালকের বা প্রযোজকের খারাপ লাগার কথা যে আমরা সেই মানে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত হল বেরো না, স্বামীর সাথে যখন কথা হয়েছে বা প্রদীপদার ছবি নিয়ে যখন প্রদীপদার রীতিমতো লড়াই করছে হল পায়নি দুই থেকে তিন দিন, পুজোর সময় বড় বড় ব্যানারের ছবিগুলো রিলিজ করলো তুলে দেওয়া হলো হল থেকে, এটা কেন হলো? শুধুমাত্র তো বড় ব্যানার মাল্টি স্টার কাস্টের জন্য নয় সিনেমা হলটা, আমার কোনো জায়গায় গিয়ে তারপরেই যখন ছবিটা মানুষের দেখেছে তারপরে কিন্তু ছবিটা প্রশংসা করেছে মানুষের, কিন্তু ছবিটা দেখতেই তো দেওয়া হচ্ছে না সঠিকভাবে। আচ্ছা তাহলে এই জিনিসটার জন্য মানে এই প্রবলেমটা কি অনেক বেশি যখনই যখনই কোনো ফিল্ম মেকার এরকম ধরনের সমস্যা ফেস করছে তখনই কি সেটা প্রকাশ্যে এসে বারবার বলা উচিত যাতে এটা মানে মিডিয়ার সামনে আসে, একটা আলোকপাত হয় সেটাতে এবং মানুষের কাছে পৌঁছয় যে আমাদের সিনেমাটা আমরা বানিয়েছি এই এই ঘটনা, মানে সেটা শুধুমাত্র তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল হ্যান্ডেলগুলোকে ইউজ করে নয় প্রকাশ্যে দাঁড়িয়ে কোনো মানে প্রেস কনফারেন্স, আমি বলছি যখনই কোনো ফিল্ম মেকার ধরে এরকম কোনো সমস্যা ফেস করছে তখন কি তাকে প্রকাশ্যে তার বলা উচিত, মানে নট অনলি তাদের সোশ্যাল হ্যান্ডেলটাই লেখা, এত ডিফিকাল্টি থাকবে কেন আমার বক্তব্য হচ্ছে সেটা, তাহলে উপায়টা কি? মানে না না আমি যখন ডিফিকাল্টি বলছি এত ডিফিকাল্টি থাকবে কেন, তুই সহজ ভাবে ভাব বিষয়টাকে, একজন ছবি করছে সে ডিস্ট্রিবিউটর করছেন প্রযোজক, হ্যাঁ অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট করার পরে ছবিটা যখন তার হলে রিলিজ হচ্ছে খুব সহজভাবে দর্শকদের পছন্দ হলে হল মালিক রাখছেন, দিনের পর দিন ছবিটা চলছে আরও আর্ন করছেন হল মালিক, ইন্ডাস্ট্রি এনহ্যান্সড হচ্ছে এনরিচড হচ্ছে পরিষ্কার হিসেবে, এটা এর বাইরে তো কোনো হিসাব হতে পারে, হ্যাঁ এটার বাইরে যখন ছকটা যখন তুমি অন্যভাবে দেখছো যে আমি দেখছি না এটা এটা কিন্তু ঘটছে এটা কিন্তু বাস্তব, হ্যাঁ তাহলে ঘটনাটা যদি না ঘটাতে হয় সেক্ষেত্রে মুভমেন্ট কি হতে পারে? সেক্ষেত্রে মুভমেন্ট আমার মনে হয় যে এই মানে কি বলবো কি বলতো এখানে যেটা অনেক জায়গাতে না একটা রাজনীতি কাজ করে, তো বিভিন্ন রঙের রাজনীতিও কাজ করে, সেক্ষেত্রে মুভমেন্টের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারটাকে তো ঠিক করাটা খুব দরকার, পরিকাঠামোটাকে ঠিক করা দরকার, একজনের হাতে সব পাওয়ার দিয়ে দেওয়াটার মধ্যে আমার মনে হয় না মানে প্রচণ্ডভাবে কোনো যুক্তি আছে বলে, এবং পাওয়ারটা খুব সমবন্টন যাতে হয় যে কোনো শক্তির বা যে কোনো ক্ষমতার সেটা হওয়াটা খুব দরকার, তার কারণ হচ্ছে একজনের হাতে যখনই ক্ষমতাটা চলে আসছে যেভাবে খুশি ব্যবহার করতে পারে, আমার মনে হয় সমবন্টন হলে একটা সুবিধা হতে পারে, হয়তো যে ছবিগুলো আজ আমরা দেখতে পাচ্ছি না তা বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আছে, যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি না সেই ছবিগুলোকে হয়তো আমরা হলে খুব সহজে দেখতে পাবো, হ্যাঁ তো অনেক দত্তকে তখন ভূতের ভবিষ্যৎ নিয়ে লড়াই করতে হবে না বা ভবিষ্যতের ভূত নিয়ে লড়াই করতে হবে না, খুব সহজে আমরা সেই ছবিটাকে দেখতে পাবো, ইন্দ্রজিৎ রায়চৌধুরীকে একটা ফরিং বানাতে গেলে ভাবতে হবে না আরেকবার, প্রদীপ্ত ভট্টাচার্যকে একটা রাজলক্ষ্মী ও শ্রীকান্ত বানাতে গেলে একবার ভাবতে হবে না, বুড়ো সাধুর মতো ছবি খুব সহজে হল রিলিজ হয়ে যাবে অনেক দিন ধরে হলে থাকে যদি ছবিটা ভালো হয়, সেইটা তো সেই জায়গাটায় গিয়ে তো আটকে যাচ্ছে ছবিগুলো, ছবিটা তো দেখতেই দেওয়া হচ্ছে না, ইনফ্যাক্ট দেখতে কেউ জানেই না ছবিটা রিলিজ কবে গুলোকে, আমরা বলি না অনেক সময় কে কবে এলো কবে গেলো জানি না, তার আগের ঘটনাগুলো তো কেউ আমরা ডিল করি না, আমরা জানি না ইনফ্যাক্ট কি হচ্ছে, তো সেটা তো হওয়াটা খুব দরকার, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রমোশনটাও কি হিউজ লেভেলের হতে হয় তাতে, মানে প্রথমত প্রমোশন একখানা প্রমোশন তো একটা অবশ্যই ম্যাটার করছে, একটা বিশাল আর্থিক ক্যাম্পেইনিং বল যেরকম ধরনের ক্যাম্পেইনিং হোক না কেন ক্যাম্পেইনিংটা অবশ্যই ম্যাটার করে, বাট কোনো একটা জায়গায় গিয়ে তো ডিস্ট্রিবিউশনটাও ম্যাটার করছে, আমার শহরে না আমার স্ট্র্যাটেজিস অফ প্রমোশন সেটার কি চেঞ্জ করা উচিত, কারণ আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে দেখেছি, সেক্ষেত্রে সিনেমাটা মানুষের কাছে পৌঁছবে সিনেমাটা একটা বাজ তৈরি করছে কিভাবে সেক্ষেত্রে মুম্বাই বহু এক্সাম্পল অলরেডি সেট করে দিয়েছে, সেটার জন্য শুধুমাত্র একটা থিয়েট্রিক্যাল ট্রেলার লঞ্চ একটা মিউজিক লঞ্চ না পয়েন্ট
মানে আমি কি করে মানুষ অবধি খুব সহজে পৌঁছে, খুব ট্রিকি, খুব ইউ রিমেম্বার আমির খান সৌরভ গাঙ্গুলীর বাড়িতে চলে গিয়েছিল এর সময়, হ্যাঁ এই বিষয়গুলো তো করেছে, বোম্বে দেখিয়ে দিয়েছে অলরেডি, হ্যাঁ মানে যখন সূর্যবংশী ট্রেলার লঞ্চ হচ্ছে, একটা বড় মানে মাত্র একটা জায়গাতে ট্রেলার লঞ্চ হচ্ছে, হ্যাঁ এই বিষয়। আর আমাদের এখানে খুব সেই একটা মানে পুরো মানে মানে এরা আসছেন যারা অভিনেতা অভিনেত্রীরা আসছেন, পরিচালক আসছেন, কোনো মলে বা কোনো ব্যাংকোয়েট একটা পার্টি হচ্ছে, ট্রেলার লঞ্চ হচ্ছে, রিপোর্টাররা গিয়ে বুম ধরে তারা বাইরে না, এসবিএফ কিন্তু এই জায়গায় বিভিন্ন জায়গায় চেঞ্জ করেছে। বোম্বে স্ট্র্যাটেজির কথা যেটা তুই বললি, সেই স্ট্র্যাটেজির তুলনায় কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে হয়তো বোম্বে বোম্বে এগিয়ে, হ্যাঁ বা বোম্বে অন্যান্য অনেক ইন্ট্রোডিউস মানে অনেক ইন্ডাস্ট্রির থেকে এগিয়ে, আমি বলবো যে এই স্ট্র্যাটেজি এবং এই রিস্ক ফ্যাক্টরটা হয়তো বোম্বে নিতে পারে। আচ্ছা শুভজিৎ একটা আবদার জানিয়েছে, ও লিখেছে আরভি নিউজের তরফ থেকে কলকাতার বুকে একটা ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ করার আবেদন থাকলো। না নিশ্চয়ই শুভজিৎ, নিশ্চয়ই আমি মাথায় রাখবো, মানে অবশ্যই এটা যদি করা যায় অবশ্যই ভালো, খুব ভালো ইনিশিয়েটিভ, অবশ্যই চেষ্টা করবো আমরা। থ্যাংক ইউ ফর বিং উইথ আস, এটা মানে কি আর বলবো, এটার পর আমি সম্পদা এটা পুরোটা দেখে। ওকে হ্যাঁ তুমি স্ট্র্যাটেজিজ এর কথা বলছিলে, বোম্বে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সে তোমার এগিয়ে, বোম্বে সে রিস্কটা নিতে পারে খুব সহজে, বোম্বে একটা বাহুবলী বানানোর রিস্ক নিতে পারে, বোম্বে একটা মানে দেন এগেইন তুমি যখন বাহুবলী বানানোর কথা বলছো সেক্ষেত্রে তো আর্থিক ক্ষমতাটার একটা জায়গা চলে আসে। না না রিস্ক নেই, তবে আমরা যোদ্ধা দেখেছি কিন্তু মানে যোদ্ধার মতো, আমি একবারও বলছি না যে একটা বড় সায়েন্স ফিকশন বা বড় বাজেটের ছবির কথা আমি একবারও আসছি না, সেক্ষেত্রে তো মানে কি বলবো জুলফিকার বিশাল বড় বাজেটের ছবি হয়নি নাকি, কোটি টাকার ছবি, কেউ বাঙালি দেখেইনি কোনোদিন আগে অত বড়, বা অ্যামাজন অভিযান বা চাঁদের পাহাড়, এক্স্যাক্টলি অ্যামাজন অভিযান বা চাঁদের পাহাড়, ওইবারে এবার তো শুনছি যে সেই অভিযান নাকি আন্টার্কটিকাতেও হতে পারে, হ্যাঁ এবার বা নিজের পক্ষে আমি যদি বলি হনুমান ডট কম যেখানে গিয়ে শুটিং হয়েছে সেখানে কোনোদিন আগে ছবি শুটিং হয়নি, তো বাঙালি তো দেখিয়েছে করে। কিন্তু তুই যে স্ট্র্যাটেজির কথা বললি, যে স্ট্র্যাটেজিতে প্রমোশনাল ইভেন্টগুলো হওয়া দরকার বা হয় বোম্বেতে, সেইখান থেকে হয়তো বোম্বে অনেকটা অ্যাডভান্টেজে থাকে, খুব সহজে পৌঁছে যেতে পারে মানুষের মধ্যে। আচ্ছা এই ক্ষেত্রে কি সামহাও দাঁড়িয়ে একটা এরকম প্রবণতাও আছে, মানে তুমি কি এরকম ভাবে লক্ষ্য করো যে বড় কাস্ট যখন থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে সে তার উপর আলোকপাত করার প্রবণতাটাও একটা বেশি থাকে, আর যদি দেখা একটা নতুন আর্টিস্ট মানে সে হয়তো বিশাল কিছু করেনি এখন অবধি, সে ধরো একটা সিনেমা করছে, তার তার উপর ওই আলো ফেলাটাও কম হয়। রাজ চক্রবর্তী আর এসবিএফ মিলে চিরদিনই তুমি যে আমারও করেছে, আচ্ছা তারপরে আমি এরকম অনেক বলি, আব্বাস তারেওয়ালার ছবি জানে তুই জানে না হয়েছে, তার পাশাপাশি একটা বড় বাজেটের ছবি ছিল লাভ স্টোরি 2050, জাস্ট স্ম্যাশড হয়ে বেরিয়ে গেছে এবং তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না এখন, সুতরাং সেটা হয়েছে। এরকম প্রচুর রণবীর সিং এর ব্যান্ড বাজা বারাত হিট ছবি, ঠিক আছে আচ্ছা এরকম যদি প্রচুর ছবি আমি বলতে, অনেক ছবি এরকম আছে বলিউড বল টলিউডে বল সেগুলো হিট করেনি নাকি। আচ্ছা তুমি যে যে ফিল্মের মানে ওকে ক্রস কানেকশন, খুব আন্ডারডগ হয়ে ছবিটা রিলিজ করলো, সুদর্শন দীর ছবিটা, সুদর্শন দীপ এবং অভিজিৎ গোর ছবি এবং হিট করেছিল, কিন্তু মানুষের কাছে পৌঁছেছিল, ছবিটা তো রিলিজ করলো, চললো হলে, সেকেন্ড উইক গেল, এটা তো চলতে দিতে হবে, সেইটার আগে তো তাকে হ্যামার করে দেওয়া হচ্ছে কোন একটা জায়গাতে, মানে গোড়াতেই গন্ডগোল, গোড়াতেই কেটে দেওয়া হচ্ছে যে আমি দেখাবই না ছবিটাকে, আর তখন তো মুশকিল হয়ে যাচ্ছে, মানুষ দেখলোই না ভালো মন্দ, তারপরে বিচার করবে। আচ্ছা এবার কামিং ব্যাক টু ওটিটি প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্মের কথাটা শুভজিৎ কিছুক্ষণ আগে তুলেছিল, এবার তুমি আমাকে একটা জিনিস বলো, এখন তো সত্যি মানুষ ওটিটি মুখী হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা যখন গ্লোবাল অডিয়েন্সের বাইরে যদি তাদের তাদের অডিয়েন্সকে যারা যদি দেখাতে চায়, মানে যতখানি পৌঁছানো যায়, তুমি আমি ভাস্ট লেভেলটা বলছি না, যতখানি পৌঁছানো যায় সেটার জন্য কি ওটিটি প্ল্যাটফর্মটা তাদের জন্য একটা বড় হাতিয়ার হতে পারে, তাদের কন্টেন্টগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যতটা পৌঁছানো যায়? না অবশ্যই ওটিটি ওটিটি প্ল্যাটফর্ম অবশ্যই হাতিয়ার, ওটিটিতে এখন তো সিনেমা তো রিলিজ করছে, যথেষ্ট পরিমাণে সিনেমা রিলিজ করছে, অবশ্যই ম্যাটার করে সেটা। আচ্ছা জুই ব্যানার্জি অনামিকা লিখেছে আমার এই লাইভগুলো ভীষণ ভালো লাগে, সবসময় লাইভ দেখা দেখা হয় না হলেও পরে দেখে দেখে নিই, থ্যাংক ইউ জুই, থ্যাংক ইউ ফর সাপোর্টিং। তুমি আমার ডায়লগটা ছেড়ে দিচ্ছে কি তুমিও কপি করছো? অ্যাডপ্টেড ডায়লগ, আচ্ছা হ্যাশট্যাগ কপি, ওকে হ্যাঁ। এবার যেটা বলছিলে যে ওটিটি প্ল্যাটফর্ম মুখী সেই মানে একটা প্রবণতা কি এক্ষেত্রে তৈরি হয়ে যাবে না, আর ওটিটি তে আর একখানা জিনিস তুমি আমাকে বলো, আমরা যদি এক মানে আমরা যদিও বলি যে সব ফিল্মই কমার্শিয়াল ফিল্ম, কোনো ফিল্ম কমার্শিয়াল বা ফিল্ম বলে কিছু হয় না, কিন্তু আমরা যদি নেটফ্লিক্স এর কথা বলি, আমরা যদি অ্যামাজন প্রাইম এর কথা বলি, বা আমি যদি হইচই এর কথা বলি বা আড্ডা টাইমস এর কথাও বলি, তুমি একটা জিনিস দেখবে হইচই বা আড্ডা টাইমস এর নতুন যে কন্টেন্ট গুলো আসছে সেগুলো কিন্তু ওই আউট অ্যান্ড আউট মশালা মুভি নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে এই মশালা মুভি যে দর্শকরা দেখতে পছন্দ করেন
মানে মশালা মুভিও তো দর্শক আছে, এই মশালা মুভিগুলোর ভবিষ্যৎ কি হবে, সেগুলো কি ওটিটি থেকে সেগুলো কি মুক্তি পাবে, মানে তুমি নেটফ্লিক্স পেটিবার? আমার মনে হয় যে আমি তো একটা আমরা এখানে আলোচনাতে আমরা বলেছিলাম যে সূর্যবংশী এবং 83 পুজো দিওয়ালিতে এবং আমাদের ক্রিসমাসে রিলিজ হওয়ার কথা হয়েছিল, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনের দরুন ছবিটাকে কতদিন মেকাররা বা প্রযোজকরা আটকে রাখবেন? আমার মনে হয় হয়ে যেতেই পারে, হয়তো দেখলি কোনো একটা ওটিটি প্ল্যাটফর্ম এটা হিউজ পরিমাণে রিলিজ হলো। আমার মনে হয় এটা এটা আমার ব্যক্তিগত দর্শকেরও কি টেস্ট চেঞ্জ হয়েছে? অবশ্যই এটা এটা অবশ্যই চেঞ্জ হয়েছে যুগের পর যুগে। হ্যাঁ, এই ধরনের ছবিগুলো অনেক অন্য ধরনের ছবিগুলো হচ্ছে কি করে, কিন্তু আমার আমার মনে হয় যে এই ওটিভি প্ল্যাটফর্মে একটা হিউজ ঝাঁকিয়ে বসার মতো বাজার যে তৈরি হচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে এই প্রশ্নগুলো যখন উঠছে আমার মনে হয় ওটিভি প্ল্যাটফর্মটা কোনো হলের সিস্টেমে করে দিতে পারে। মানে এরকম সিস্টেম হলো হয়তো হতে পারে, এটা আমি ভাবছিলাম হয়তো হতেই পারে, সেটা করা যেতে পারে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে হয়তো অনেক চিন্তাও আসছে, কিন্তু এটা মানে কেমন হয় আমার চিন্তায় আমার ভাবনা এসেছিলো যে এরা একটা সিনেমা হলে 12টার শো, 5টার শো, 7টার শো চলে, কথা কথা বলছি, সেই ওটিটি আমরা টিকিট কেটে দেখি, সেই ওটিটিতেও গ্লোবালি সেই শোটা চলবে, 12টা একটা শো চলবে, 5টা একটা শো চলবে, লাইক এ মাল্টিপ্লেক্স, ঠিক আছে, আবার 7টা একটা শো চলবে, এবং সেটা ওই পার্টিকুলার টাইমটার জন্য টিকিট কেটেই দেখতে হবে প্রথম ছবি। হ্যাঁ, যদি আমি তাহলে এবং তাহলে সিনেমাটা তো তারপরেও থেকে যাচ্ছে ওখানে, থেকে যাচ্ছে সেটা যতদিন পর্যন্ত হলে, হলেও তো থেকে যাওয়ার পর একটা টাইমের পর উঠে যায়, তখন তো আমরা কোনো জায়গা থেকে ইন্টারনেট থেকে পেয়ে গিয়ে দেখি, সেই সাস্টেনেবিলিটি পাওয়ারটা ওটিটি প্ল্যাটফর্ম দেখাবে। তুমি আমি এটা বলছি না, আমি বলছি সিনেমাটা যখন অলরেডি রিমেইনিং, অলরেডি ওখানে স্টে করছে, তখন দাঁড়িয়ে 12টা 5টা 3টে এটা করে কি হবে, টিকিট কেটেই দেখতে হচ্ছে, সেই শোটা ওই 3টে টাইমেই দেখানো হবে। ভেবে দেখা যেতে পারে, ফেলে দেওয়া যেতে পারে, কারণ এটা আফটার অল ভাবতে হবে, এটা কে ভেবেছে, শঙ্খ দি সায়েন্টিস্ট দি ডক্টর দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভেবেছে নিয়ন জামা পরে। তো আজকের এই আলোচনাটা আমরা এখানেই শেষ করছি, কারণ আমাদের অনেক এখানে আমাদের সঙ্গে জয়েন করেছে প্রত্যেককে, থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। আমি আশা করব কালকেও আপনাদের এইভাবেই পাবো, এবং আমাদের ভুল ত্রুটি আমাদের ভালো মন্দ সবটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করে আছে, তাই প্লিজ তোমাদের সাপোর্ট যেন এইভাবেই চলতে থাকে। আর বেশি কথা না বেরিয়ে শঙ্খটা তুমি কিছু বলবে, মানে টাটার বাইরে না অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমা দেখুন, শঙ্খদের কিন্তু রেওয়াজ করে প্রত্যেকদিন সকালবেলা উঠে উত্তেজনার বসে আমাদের কালকে যাই হোক, আবার কালকে আমরা নতুন কোনো টপিক নিয়ে নিশ্চয়ই ফিরবো, এবং আপনাদের যদি কোনো টপিক বলার থাকে বা দেওয়ার থাকে আমাদের, যেটা নিয়ে আমরা ডিসকাশন করতে পারি, অবশ্যই আমাদের জানান, আমাদের কমেন্ট করুন, কেমন লাগছে আমাদের জানান। আর কিছু বাস ওকে, না না এবার এবার আমার লাইনটা এখানেই যে আমাদের সাথে থাকুন, তাহলে আমাদেরও খুব ভালো হয়। এবার আর আর নতুন কোন কোন টপিকগুলো চান বা কোন কোন জিনিসগুলো আলোচনার বিষয় হিসেবে থাকুক, সেগুলো যদি আপনি একটু সাজেস্ট করেন খুব ভালো হয়। বাস এন্ড টাটা। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। We'll be right back.